দর্শক আসসালামু আলাইকুম, আমরা আছি আজকে হাজারি শুজ। দেখতেই পাচ্ছেন তাদের ঠিকানাটি হচ্ছে দোকান নাম্বার 49, ঢাকা ট্রেড সেন্টার, তৃতীয় তালা। তাদের নিজস্ব কারখানা জুতো তৈরি হয়ে থাকে। এই হচ্ছে তাদের ফোন নম্বর। আপনারা চাইলে ফোন নম্বরটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আমি আবারও দেখাচ্ছি তাদের ফোন নম্বর। এখানে দেখতে পাচ্ছেন তাদের কাছে স্যান্ডেল আছে, জুতা এবং শুজ। তাদের নিজস্ব কারখানায় এই জুতোগুলো তৈরি হয়ে থাকে। তারা মূলত পাইকারি বিক্রি করে। তো পাইকারি বিক্রয়ের যে দোকানটা সেটা আমি তা দেখাচ্ছি এবং তাদের যে প্রাইস সেই দামগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আকাশ ভাই আজকে আমাদের এই ভিডিওতে সহযোগিতা করবেন। আকাশ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো। আপনাদের এই পাইকারি দোকানে কয় পিস মাল নিতে হবে? সর্বনিম্ন 6 জোড়া মাল নিতে হবে। হ্যাঁ, 6 জোড়া মাল নিতে হবে। আমরা আরো বেশিও দিই, কিন্তু সর্বনিম্ন 6 জোড়া। সর্বনিম্ন 6 জোড়া। এখানে সাইজ কত আসবে? সাইজ আপনার সব সাইজ পাওয়া যাবে। আপনি ধরুন 39 থেকে শুরু, 39 থেকে 44 সাইজ সব সাইজ পাওয়া যাবে। 39 থেকে 44? 44। আচ্ছা, আপনার তাহলে আগে জুতা থেকে আসি না? আপনাদের যে দেখা যাচ্ছে এখানে আকর্ষণীয় যে জুতাগুলো, এগুলো শু আমাদের কোয়ালিটি। এগুলো এই শুগুলো আসলে আকর্ষণীয়। দেখতে পাচ্ছেন দর্শক, এই শুগুলো বাইরে হচ্ছে আপনার আরো বেশি দামে বিক্রি হয় নাকি? আপনি বলছিলেন আপনারা সাশ্রয় মূল্য হচ্ছে পাইকারি জুতা দিয়ে থাকেন। জুতাগুলো আসলে হালকা। এটা কি আর্টিফিশিয়াল লেদার নাকি? না না, এটা ফোমের প্যাটার্ন। আর্টিফিশিয়াল? আর্টিফিশিয়াল লেদার। আর্টিফিশিয়াল লেদার এগুলো না। এইটা এইটা মালটা কত? এগুলো এইখানে যে এগুলো দেখা যাচ্ছে এইগুলোর প্রাইস হলো 700 টাকা। এইগুলো এখানে ঠিক 700 টাকা আমাদের কারখানার। জি জি জি, আমাদের ফ্যাক্টরি কারখানা। আপনাদের কারখানা কোথায়? আমাদের কারখানা ডেমরা। ডেমরাতে কারখানা আছে। আচ্ছা, এগুলো 700 টাকা। আর এই পাশে এই শুগুলো সেম প্রাইস। এইগুলো 700? সেম প্রাইস। দর্শক দেখতেই পাচ্ছেন এই আকর্ষণীয় শুগুলো আমি আরেকবার দেখাচ্ছি। এগুলো আপনারা হচ্ছে মাত্র 700 টাকা পেয়ে যাবেন। এখানে এই লাইনে যে কটা দেখছিল দেখতে পাচ্ছেন এগুলো 700। লোফার গুলা? লোফার গুলো একটু দাম বেশি। লোফার গুলো কত করে? এগুলো 850। লেদার? অল লেদার। এগুলো অল লেদার, অল অরিজিনাল লেদার 850 টাকা না? আচ্ছা, এই পাশে শু গুলো এগুলো সেম প্রাইস। এগুলো 700 করে না? জি। আচ্ছা, এগুলো হচ্ছে 700 টাকা করে। এগুলো লেদার? এটা কি লেদার নাকি আর্টিফিশিয়াল লেদার? আর্টিফিশিয়াল। এগুলো আর্টিফিশিয়াল লেদার। এগুলো 700 টাকা করে। এগুলো আপনাদের পছন্দ হয়? যায়, আপনারা বলতেছিলেন অনেক জায়গায় যায়, বসুন্ধরাও যায়। বসুন্ধরাতে যায়? বসুন্ধরাতে বেশি দামে এগুলো বিক্রি হয়? অবশ্যই, অনেক বেশি দামে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, এই এই পাশে এগুলো যা আছে এগুলো সব 700? জি, অল শু 700। আর এই শু গুলো কত করে? এগুলো সেম প্রাইস। এগুলোও 700? এখানে যে শু গুলো দেখা যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো 700। এবারে আপনারা চলে আসি লোফারে। কাটসেল? এগুলো কাটসেল লোফার। এগুলো কত করে? এগুলো হলো 550 টাকা। 550? আর্টিফিশিয়ালি? আর্টিফিশিয়াল লেদারে 550 টাকা। আচ্ছা দর্শক, এখানে দেখতে পাচ্ছেন এই দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে এই লোফারগুলো আপনারা পেয়ে যাবেন 500 টাকা। এই লোফারগুলো হচ্ছে মাত্র 500 টাকা। আপনাকে 6 পিস নিতে হবে, অর্থাৎ আপনাকে 6 জোড়া নিতে হবে। হ্যাঁ, 6 জোড়া মানে হচ্ছে 12 পিসের মাল থাকবে। 39 থেকে 44 এই সাইজে আপনি নিতে পারবেন। আর এই পাশে যে ব্ল্যাক যে শুগুলো দেখাচ্ছে ফর্মাল, এই ফর্মাল শুগুলোর প্রাইস কত ভাই জান? ওগুলো লেদারের অরিজিনাল? অরিজিনাল লেদারের এই ব্ল্যাক শু। আমরা যদি একটা নামায় দেখি তো এই অরিজিনাল লেদারের যে শুটা দেখতে পাচ্ছেন, এই ফর্মাল শুটা, এই অরিজিনাল লেদারের এই ফর্মাল শু হচ্ছে মাত্র 1100 টাকা বলছেন না? 1100 টাকা। এটা আপনার পাইকারি রেঞ্জে। আপনারা খুচরা কি বিক্রি করেন? না না, খুচরা আপনারা বিক্রি হয় না? জি জি, কখনোই না, খুচরা সম্ভব না। এই পাশে যে স্যান্ডেলের কালেকশন আছে এগুলোর দাম প্রাইস রেঞ্জ কিরকম? এগুলোর প্রাইস রেঞ্জ 750 টাকা। এগুলাকে বলে সাচ্চি। কি বলে এগুলোকে? সাচ্চি। সাচ্চি লেদারের? এগুলো মাত্র সাড়ে সাতশো টাকা। এগুলো পাইকারি আপনারা যদি নিতে চান, মানে খুচরা যারা বিক্রেতা তাদের উদ্দেশ্যে আমি বলছি, পাইকারি নিতে চাইলে আপনারা সরাসরি এই দোকানে চলে আসতে পারেন। ঢাকা ট্রেড সেন্টারে অনেকগুলো দোকান আছে, বাট তাদের মধ্যে আমি বিশেষ বিশেষ কিছু দোকান আসলে সিলেক্ট করি। তো ঢাকা ট্রেড সেন্টারে বেশ কিছু দোকান আছে, কিন্তু আমি এখান থেকে খুঁজে খুঁজে আপনাদের দেখানোর চেষ্টা করি যেখানে ভালো মাল পাবে যারা নিজস্ব কারখানায় জুতা তৈরি করে থাকে। এখানে অনেক দোকানে আছে যারা হচ্ছে ভেন্ডরকে দিয়ে জুতা তৈরি করায় করিয়ে এখানে বিক্রি করে থাকে দোকানে, বাট আমি চেষ্টা করি সবসময় নিজস্ব কারখানার জুতাগুলো দেখাতে। তো দর্শক, এই ছিল আজকের আয়োজন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।